গেল 15 সেপ্টেম্বর বাল্যবিবাহ নিরোধ আইন 2014 এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়। এতে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স 21 বছর আর মেয়েদের 18 বছর বজায় রাখা হয়। তবে মেয়েদের বেলায় ক্ষেত্র বিশেষে 18 বছরের নিজেও ছাড় দেওয়া হয়েছে। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট আয়োজিত সংবাদ সম্মেলনে আইনের এমন ছাড়ের তীব্র নিন্দা জানান মানবাধিকার কর্মী সুলতানা কামাল। বিশেষ ছাড় দেওয়ার বিশেষ বিষয়টাকে আপনি আটকাবার চেষ্টা করেন, তার কারণ হলো যে 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, সেই আইন থাকার সত্ত্বেও আমরা দেখেছি যে বাল্যবিবাহের হার আমরা কমাতে পারি নাই। সেই জায়গায় বিশেষ ক্ষেত্রে যদি ছাড় দেওয়া হয় তাহলে আমাদের আশঙ্কা প্রত্যেকটি কিশোরীর জীবনেই বিশেষ ক্ষেত্রের উপস্থিতি আমরা দেখতে পাবো। সংবাদ সম্মেলনে নারীর প্রতি সহিংসতা রোধে 5 দফা দাবিও তুলে ধরা হয়। নারী নির্যাতন প্রশ্নে সরকারকে জিরো টলারেন্স অবস্থা বাস্তবে অর্থবহ করে তুলতে হবে। নারী নির্যাতনের ঘটনা জড়িতদের যথাযথ শাস্তির লক্ষ্যে দ্রুত বিচারের মুখোমুখি এবং বিচার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত বখাটেদের নির্যাতনের শিকার শারমিন এবং ঋষার বাবা তাদের বক্তব্য তুলে ধরেন। প্রশাসন ও সরকারের কাছে একটাই চাওয়ার যে তাদের যেন কঠিন শাস্তির ব্যবস্থা করে। আগামী 10 ডিসেম্বর শেষ হবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রচারাভিযান। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা।